জঙ্গল, তোমার পরিচয় তুমি, আমি তোমাকে চিনি, জানি, আমার মন আমার অনুভূতি বলে দেয়। বিপাশা হায়াত দেশের সবই যে নন্দিত এক নাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, একজন গুণী নাট্যকারও, ছবিও আঁকেন নিয়মিতভাবেই, তবে টেলিভিশন, মঞ্চ, চিত্রশিল্পী এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্যই বিখ্যাত তিনি। আজ কথা বলতে চলেছি জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতকে নিয়ে। চলুন শুরু করা যাক। বিপাশা হায়াত 1971 সালের 23 মার্চ জন্মগ্রহণ করেন। তিনি টিভি অভিনেতা আবুল হায়াতের কন্যা। তার ছোট বোন নাতাশা হায়াতও একজন টিভি অভিনেত্রী। সময়টা 1983 সাল, 21 ফেব্রুয়ারি উপলক্ষে বিটিভিতে খোলা দুয়ার শীর্ষক একটি নাটক প্রচারিত হবে। নাটকের রচয়িতা মামুনুর রশিদ, প্রযোজক ছিলেন মোস্তাফিজুর রহমান। সেই নাটকে আবুল হায়াতের মেয়ের চরিত্রে 12-13 বছরের একজনকে প্রয়োজন। হাতের কাছে পাওয়া গেল যে মেয়েকে, তিনি সত্যিই আবুল হায়াতেরই মেয়ে, বিপাশা হায়াত। আবুল হায়াত ভাবতেন তার মেয়ে হয়তো তার মতো ইঞ্জিনিয়ার হবেন, হয়তো সেটাই হতেন, কিন্তু ভাগ্য তার অন্যভাবে লেখা ছিল। সেজন্য বুয়েটের ভর্তি পরীক্ষায় ওয়েটিং লিস্টে থাকার পর লিস্টে তার ঠিক আগের জন সুযোগ পেলেও তিনি আর সুযোগ পাননি। পরবর্তীতে তিনি ইডেন কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন। সেখানে 3 মাস পড়াশোনা করার পর এক পর্যায়ে আর্ট কলেজে পরীক্ষা দেন। সেখানে প্রথম হন বিপাশা। শুরু হয় তার শিল্পী হয়ে ওঠার জীবন। ছোটবেলা থেকেই বিপাশার আগ্রহ ছিল সংস্কৃতি জগতের প্রতি। মঞ্চে তার যাত্রা শুরু হয় 1985 সালে। নাগরিক নাট্য সম্প্রদায় দলে অভিনয় শিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। একটা পর্যায়ে অভিনয়ের পাশাপাশি সেট ডিজাইনার হিসেবেও ছোটোখাটো কাজ করতে থাকেন বিপাশা। এরই মধ্যে 1989 সালে বিটিভিতে অভিনয় শিল্পী হিসেবে নিবন্ধিত হন তিনি। তবে বিপাশা দর্শকদের নজরে পড়েন হুমায়ুন আহমেদের অয়ময় নাটকে লবঙ্গ চরিত্রে অভিনয় করে। এরপরেই ধীরে ধীরে শুরু হয় তার সফলতার পথে এগিয়ে চলা। টিভি অভিনেত্রী হিসেবে বিপাশা তার প্রজন্মের প্রথম সারিতেই ছিলেন। 90-এর দশকটা বিপাশা, সমী, মিমিতে বুঝছিল বাংলাদেশের টিভি দর্শক। বিখ্যাত নাটকগুলোর মাঝে রূপনগর, হারজিত, একজন অপরাধিনী, ছোট ছোট ঢেউ, প্রত্যাশা, দোলা, হাসুলি ইত্যাদি উল্লেখযোগ্য। সেই সময়টাতে তৌকির বিপাশা এবং জাহিদ হাসান বিপাশা জুটি খুবই জনপ্রিয় ছিল দর্শকদের কাছে। বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটকের নায়িকা ছিলেন বিপাশা হায়াত। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানা অবলম্বনে সেই নাটকের নাম ছিল প্রাচীর পেরিয়ে। আজকের সময়ে এসে অভিনয় কম করলেও বিশেষ বিশেষ দিবসের কিছু নাটকে তার উপস্থিতি আবারও দর্শকদের যেন ফিরিয়ে নিয়ে যায় সেই পুরনো সময়ে। অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বিপাশা সিনেমা করার প্রস্তাব পেয়েছেন অনেক আগেই। এই কথা হয়তো অনেকেই জানেন যে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার নায়ক চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন তৌকির আহমেদ। কিন্তু এটি হয়তো অনেকেই জানেন না যে সেই সিনেমার নায়িকার চরিত্রের জন্য প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল বিপাশা হায়াতকে। কিন্তু প্রথাগত চলচ্চিত্রে তিনি আগ্রহী ছিলেন না। এমনকি মুম্বাই থেকেও তাকে সিনেমাতে নেবার চেষ্টা করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু বিপাশা হায়াতের চরিত্র পছন্দ না হওয়া কিংবা অনাগ্রহের জন্য বিষয়টি আর এগোয়নি। পরবর্তীতে বিপাশা হায়াত চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রথম চলচ্চিত্র হুমায়ুন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা আগুনের পরশমণি। এই চলচ্চিত্রে তিনি রাত্রি নামক এক তরুণীর চরিত্রে অভিনয় করেন, যার পরিবার যুদ্ধের সময় ঢাকা শহরের একটি বাসায় আটকে যায়। যুদ্ধের সময় গেরিলা মুক্তিযোদ্ধা বদি চরিত্রের আসাদুজ্জামান নূর তাদের বাসায় আসে। সেখান থেকে এগোই পরিবারটির কাহিনী। এই সিনেমার জন্য 1994 সালে বিপাশা হায়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে।
পরবর্তীতে বিপাশা তৌকির আহমেদ পরিচালিত জয়যাত্রা চলচ্চিত্রে অভিনয় করেন। এই সিনেমাটিও মুক্তিযুদ্ধভিত্তিক ছিল। এখানে তিনি এক মধ্যবয়স্ক নারীর ভূমিকায় অভিনয় করেন, যেখানে পাকিস্তানি হানাদারদের আক্রমণে পালিয়ে যাওয়ার সময় সন্তানকে হারিয়ে ফেলেন। দুটো সিনেমাতেই বিপাশা দর্শক আর সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন দারুণভাবে, যা খুব কম অভিনয় শিল্পীর পক্ষেই অর্জন করা সম্ভব। বিপাশা হায়াত 1998 সালে চারুকলা ইনস্টিটিউট থেকে MFA পাশ করেন। অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও আঁকাআঁকিটা তিনি কখনও একেবারেই ছেড়ে দেননি। 1996 সালে গ্যালারিটনে তিনি মিনিয়েচার পেইন্টিং এক্সিবিশন করেন। 1998 সালে গ্রুপ এক্সিবিশন করেন হোটেল সোনারগাঁয়ের ডিভাইন আর্ট গ্যালারিতে। 2001 সালে জয়নুল গ্যালারিতে চিত্র প্রদর্শনী করেন 9 জন তরুণ শিল্পীর সাথে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ইতালিয়ান রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত প্রদর্শনীতেও অংশ নেন তিনি। বেঙ্গল ফাউন্ডেশন এবং অরণ্যের আয়োজনে 2010 এবং 2011 সালের দুটি আর্ট ক্যাম্পে অংশ নেন বিপাশা। বিপাশা হায়াতের নিজের ভাষায়, তিনি আঁকার কাজটি করেন রাতের বেলায়, যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন। আঁকাআঁকি নিজের আবেগের জায়গা বলে ভাবেন তিনি। 2009 সালের মে মাসে তিনি অ্যাসিড আক্রান্ত নারীদের সাহায্যার্থে আয়োজিত প্রদর্শনীতে নিজের আঁকা ছবি দান করেন। 2016 সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রদর্শনীতে সম্মাননা লাভ করেন। সেখানে 54টি দেশের 298 জন চিত্রশিল্পী তাদের 434টি ছবি প্রদর্শন করেছিলেন। বইমেলায় প্রচ্ছদ শিল্পী হিসেবেও সরব উপস্থিতি রয়েছে বিপাশার। বিপাশা হায়াতের মনে টিভি নাটক লেখার ভাবনাটা আসে অনেক আগেই। 1997 সালে তিনি শুধু তোমাকে জানি নামে একটি সিরিয়াল লেখা শুরু করেন। তবে ইচ্ছে করেই তিনি তার নাম প্রকাশ করেননি, তখন ছদ্মনাম ব্যবহার করেছিলেন, যাতে করে শুধুমাত্র তার নামের কারণে নাটকটি জনপ্রিয়তা না পায়। কিন্তু টেলিভিশনে প্রচারিত হবার পর যখন সিরিয়ালটি তুমুল জনপ্রিয় হয়, তখন বিপাশা হায়াত তার লেখক সত্তা নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। ভালোবাসা জেগে থাকে প্রাণে, ডাইনোসর, মরা জ্যোৎস্না, মধ্যরাত ও ঝরা পাতার গল্প, ছায়া, একই খেলা, এরকম প্রায় অর্ধশত জনপ্রিয় নাটকের রচয়িতা বিপাশা হায়াত। গায়িকা বিপাশা হায়াতকে হয়তো মানুষ খুব একটা চেনে না। অনেকেই জানেন না বিপাশা হায়াতের সংস্কৃতি চর্চার শুরুটা ছিল মূলত গান দিয়ে। ওস্তাদ খালিদ হোসেন, আক্তার সাদমানি কিংবা মিতা হকের মতো বরেণ্য সঙ্গীতজ্ঞদের কাছে গানের হাতেখড়ি। কিন্তু একটা সময় এসে গানের ভুবনে তাকে আর সেভাবে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত নিয়মিত হয়েছিলেন অভিনয়েই। তবে বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় তাকে গাইতে দেখা গিয়েছে। হানিফ সংকেতের ইত্যাদিতে গিয়েছিলেন আকাশ এত মেঘলা, যেও নাকো একলা। আব্দুল নূর তুষারের শুভেচ্ছাতে গিয়েছিলেন নিটল পায়ে রিনিক ঝিনিক, এবং বিটিভির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মন শুধু মন ছুঁয়েছে। সর্বশেষ বছর দুই আগে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে বিশেষ বৈশাখী সঙ্গীতানুষ্ঠানে গিয়েছেন ফেরদৌসী রহমানের গাওয়া আজি বাহাল করিয়া বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে গানটি। আবৃত্তিকার হিসেবেও বিপাশা হায়াতের সুনাম রয়েছে। তার অনেক নাটকের আবহ সঙ্গীতের কাজ তিনি নিজেই করেছেন। এগুলো ছাড়াও বাংলাভিশন চ্যানেলের হয়ে বিপাশার অতিথি নামে একটা টক শো উপস্থাপনা করেছেন তিনি, যেটি তুমুল জনপ্রিয় হয়েছিল। অনেক সম্মাননা পেয়েছেন বিপাশা দীর্ঘ শিল্পী জীবনে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কথা তো আগেই বলেছি। মেরিল প্রথম আলো পুরস্কার 1998, 1999 এবং 2000 সালে টানা 3 বার জনপ্রিয় বিভাগে শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী নির্বাচিত হন তিনি। এছাড়া বাদশাহ পুরস্কার, যায় যায় দিন পুরস্কার, অন্যদিকে ইমপ্রেস টেলিফিল্ম পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, কালচারাল রিপোর্টস পুরস্কার, ঢালিউড পুরস্কারও অর্জন করেছেন বিপাশা। বিপাশা হায়াতের সুখে সংসার চলছে তৌকির আহমেদের সাথে। আছেন কন্যা আরিশা আহমেদ এবং পুত্র আরিব আহমেদকে নিয়ে। একজন মানুষ যে এত গুণের অধিকারী হতে পারে তা বিপাশা হায়াতকে দেখলে বোঝা যায়। এত গুণী মানুষ হয়েও তিনি সবসময় থেকেছেন সাধারণভাবে। এমন প্রতিভাধর অভিনেত্রী বাংলা চলচ্চিত্র অঙ্গনে আজীবন স্মরণীয়। না, সে তো কোনো ভালো কথা না। আরে পুষ্পনি হলো গিয়া
আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।